রকম বিষয়ের প্রতি ধাবমান ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়গুলির মধ্যে যেটিকে মন অনুগমন করে সেইটি ইয়ার পক্ষে হরণ করে, বুদ্ধিকে হরণ করে নেয়। মানে আমাদের এই বিষয়টি আমার চাই, রূপ রস শব্দ স্পর্শ গন্ধের মধ্যে যে কোনো একটা বিষয় চায় মন সেই দিকেই যেতে চায়। নির্বিষয় হলেই মুক্তি, আর বিষয় যুক্ত হলেই বন্ধন আসে, এইরকম মন। সুতরাং এই বিষয়ে চিন্তা করলে মন এইরকম হয়। হাওয়াতে যেমন নৌকাকে তখন ডুবিয়ে দেয় এবং ভগবানকে আশ্রয় করে সব কাজ করতে হবে, আর শরণাগত হতে হবে দৈবী। তাই আমার শরণাগত ভগবানের শরণাগত হলে মায়াকে তার তরঙ্গ দিন, সে মায়া লাগ থেকে রক্ষা পায়। তৎমাধ্যস্থ মহাবাহু নিকৃহিতামি সর্বসর্বে এরকম একটি উদাহরণ দিলেন যে রাত্রি এবং দিন। কাক সাধারণত দিনের বেলায় পেঁচা যদি দিনের বেলায় বের হয় কাক ঠোকরে মেরে দেবে, আবার কাক যদি রাত্রিবেলায় ওর বাসার কাছে যায় পেঁচা মেরে দেবে। বা অনেক সময় যখন হবে তখন অবাসনা দূর হয়ে যাবে এবং যা পেলে আর পাওয়ারও ইচ্ছা থাকবে না, চাওয়ারও ইচ্ছা থাকবে না। সেইটি হলো স্থিতপ্রজ্ঞের লক্ষণ। এই লক্ষণ আমরা দেখেছি ঠাকুরের মধ্যে রয়েছে, সুখদেবের মধ্যে রয়েছে। তো ঠাকুর যখন বলছেন, এই ঠাকুরকে যখন পণ্ডিত বলছেন, শশধর পণ্ডিত মশাই, যোগীরা তো নিজের শরীর ঠিক করে নিতে পারেন, রোগটাকে ভালো করে নিতে পারেন, তা আপনিও তো এই গল রোগটাকে চালিয়ে নিতে পারেন, মনটাকে ওইখানে সংযম করে সমাধিস্থ করে বলেছিলেন। অন্তত আমাদের তৃপ্তির জন্যে আনন্দের জন্যে আপনি একটু মাকে বলুন, মা তো আপনার সব কথাই শুনে। তখন ঠাকুর বলছেন, তুইও এই কথা বলছিস, আচ্ছা ঠিক আছে তুই যখন বললি আমি মাকে বলব। তারপরে দিনে কি বলেছিলেন, বলছে হ্যাঁ রে বলেছিলাম। কি বললেন, বলছে মা।